আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আলোচনা করব শরীকে জায়েজ নিয়ে। তো অনেকে কমেন্টস করতেছেন যে শরীকে জায়েজ আসলে 50,000 টাকা কামানো যাবে কিনা। তো বাংলাদেশ থেকে যারা আসবেন তো তাদেরকে অবশ্যই, যাদের যারা পাঠাচ্ছে তারা বলতেছে যে তুমি 50,000-60,000 টাকা ইনকাম করতে পারবে। তো আজকে সেই বিষয়ে থাকবে বিস্তারিত, সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন। তো বর্তমানে শরীকে জায়েজে আপনার 1400 রিয়াল স্যালারি, 200 রিয়াল খানা, আর আকামা, থাকা, মোবাইল, লাইসেন্সের বাবদ, গাড়ি, এই সম্পূর্ণ দায়িত্ব শরীকে জায়েজের। বাস আপনাকে কি দিবে? মাস শেষে 1400 রিয়াল বেতন দিবে, 200 রিয়াল খানা, এটি 1600 রিয়াল, আর প্রত্যেকটা অর্ডার প্রতি আপনি 320টা অর্ডার কমপ্লিট করে শরীকে জায়েজকে দেওয়ার পরে প্রতিটা অর্ডার আপনাকে 10 রিয়াল করে দিবে। সেক্ষেত্রে আপনাদের এখন টোটাল হিসাবটা দেখাবো যে মাসে 50,000-60,000 টাকা কিভাবে ইনকাম করতে পারবেন। তো প্রতিদিন আপনার টার্গেট থাকতে হবে 15টা তলব পূরণ 30টা, তাহলে টোটাল তলব আসলো 450টি। তো 450টি আপনাকে কিন্তু শরীকে জায়েজকে বুঝিয়ে দিতে হবে সমান সমান -320টি। এটা আপনি প্রতি মাসে শরীকে জায়েজকে 320টি তলব অর্ডার বুঝিয়ে দিতে হবে, তাহলে বাকি থাকলো 130টি। 130টি অর্ডার পূরণ 10 রিয়াল, প্রতি তলব 320টি তলব শরীকে জায়েজকে বুঝিয়ে দেওয়ার পরে প্রতি তলব আপনাকে দিবে 10 রিয়াল, তাহলে এখানে আসতেছে 1300 রিয়াল, 1300 রিয়াল প্লাস 1600 রিয়াল, এখানে টোটাল আসলো 2900 রিয়াল পূরণ। বর্তমান বাংলাদেশের টাকার রেট আছে 24.50 টাকা, 24.50 টাকা, তাহলে এখানে মোট টাকার পরিমাণ দাঁড়ালো 71,050 টাকা। তো 71,050 টাকার ভিতরেই আপনার খরচের যে বিষয়টা, আপনি খাওয়া দাওয়া, মোবাইল খরচ, খরচের যে বিষয়টা সেটা আপনার উপরেই নির্ভর করবে এই টাকার ভিতর থেকে আপনি কত টাকা খরচ করবেন। যে হিসাবটা এখন দিলাম এই হিসাবটা যদি কোনো সময় আপনি অ্যাবসেন্ট করেন, কোনো একটা দিন মিস করেন, তাহলে কিন্তু 15টা তলব তার পরের দিন 30টা হয়ে যাবে। মানে প্রতি মাসে আপনাকে 450টা তলব টার্গেট রাখতে হবে, এখানে কোনো মিস দেওয়া যাবে না। আপনি হয় ডিউটি কম বেশি করতে পারেন, সকালে করলেন পরে বিকালে করলেন, মানে এটা 24 আওয়ার, 24 ঘন্টা কিন্তু আপনি ফ্রি টাইম পাবেন, এটা আপনার নিঃস্বাধীন ডিউটি। তো পরবর্তীতে ইনশাআল্লাহ নতুন আর একটা ভিডিও আসতেছে শরীকে জায়েজে, কিছু মিঠা দিক কিছু তিতা দিক দুটো ঠিকই থাকবে, কারণ একটা কোম্পানি ভালো মন্দ মিলে একটা কোম্পানি থাকে। তো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানাবো। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করতে পারেন, ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাগেরনাথ ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।